আপনি ধরলে অনেক চুলকো চুলকি করতে পারে, সোহে আনলে ধরতে পারতেছি না, জলায় আছে। পিচের যখন হাঁটতে যাই অধিকাংশ জায়গা জুড়েই, মানে অসংখ্য জায়গা জুড়ে জেলিফিশের মৃতদেহ। কুয়াকাটা সমুদ্র সৈকত সহ উপকূলে একের পর এক ভেসে আসছে জেলিফিশ। কোনোটি মৃত অবস্থায় ভেসে এসেছে, আবার কোনোটি জীবিত অবস্থায় আসলেও সৈকতের বালুতে আটকা পড়ে মারা যাচ্ছে। কুয়াকাটা সৈকতের লেম্বুর বনে এক সপ্তাহ আগে এসব জেলিফিশ দেখা গেলেও এখন 18 কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে হাজার হাজার জেলিফিশ। মৃত্যু জেলিফিশ সৈকতে পচে দুর্গন্ধ ছড়ানোয় একদিকে যেমন পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে সাগরে জেলিফিশ বেড়ে যাওয়ায় জাল ফেলতে পারছে না জেলেরা। জেলিফিশ আটকে জাল রশি নষ্ট করে ফেলছে, তাই মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। জেলিফিশের কারণে আমরা মাছ পোনা এখন ধরতে পারতেছি না, এইগুলো আইয়ে জালে আটকে যায়, অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। জাল দিলে ওইগুলো আমাদের হাতে পায়ে লাগলে মানে অনেক চুলকায়, তারপর চোখে গেলে আমরা 2-3 দিনের ভিতরে আর কোনো চোখ মেলতে পারি না। দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এটা দূর করতে সরকার যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গবেষকরা বলছেন সামুদ্রিক মাছ ও কচ্ছপের খাবার জেলিফিশ। সমুদ্রে আগের তুলনায় অনেকটা কমেছে কচ্ছপ ও মাছের সংখ্যা। এছাড়া সাগরের গভীরে অক্সিজেন হ্রাসের সঙ্গে বেড়েছে তাপমাত্রা ও লবণাক্ততা, এ কারণেই সৈকতে প্রচুর পরিমাণে ভেসে আসছে এসব জেলিফিশ। আসলে জেলিফিশকে কচ্ছপ খাচ্ছে, তো কচ্ছপের অ্যাওয়ারনেসটা যখন কমে যায় তখন আসলে জেলিফিশটার প্রাদুর্ভাব হয়, এটা একটা ফ্যাক্টর হতে পারে। তাপমাত্রা বেড়ে যাওয়া, তারপরে হচ্ছে স্যালিন সাগরের লবণাক্ততা বেড়ে যাওয়া, এগুলোর কারণেও কিন্তু জেলিফিশ মারা যেতে পারে। সাগরে জেলিফিশ বৃদ্ধির কারণ গবেষণায় উদ্যোগ নেওয়ার কথা জানায় মৎস্য বিভাগ। একটু বৃষ্টিপাত হলে 10-15 দিনের মধ্যে আসলে জেলিফিশের যে আধিক্যটা দেখা গেছে এটা কমে যাবে, এবং আমাদের জেলেরা স্বাভাবিকভাবে তাদের যে মাছ ধরা বা অন্যান্য কার্যক্রম সেটা পরিচালনা করতে পারবে। উপকূলে ভেসে আসা এসব জেলিফিশ সাদা জেলিফিশ নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম ফাইলোরিজা পাং টাটা। এ প্রজাতির জেলিফিশের কিছুটা চুলকানি সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, এগুলো দেখতে অনেকটা অক্টোপাসের মতো, স্থানীয় জেলেদের কাছে যা সাগরের লোনা হিসেবে পরিচিত। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।